রেল লাইনে দেওয়া হয়েছে বাস, 80টি নাটের জায়গায় রয়েছে 35টি। অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24, সাথে আছি আল আমিন পারভেজ। রেললাইনের স্লিপার যাতে খুলে না যায় সেজন্য বাঁশ দিয়ে পেরেক মেরে আটকানো হয়েছে। ঢাকা সিলেট রেলপথের হবিগঞ্জ জেলার শাস্তাগঞ্জ রেল স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে একটি ঝুঁকিপূর্ণ রেল সেতু রয়েছে। এই সেতুর উপরে স্লিপারগুলোকে আটকে রাখতে একাধিক বাঁশ দিয়ে পেরেক মারা হয়েছে। কিন্তু এই বাঁশ কাঠামোগতভাবে কতটা শক্ত প্রশ্ন উঠেছে। একই এলাকা থেকে আসা একটি ভিডিওতে দেখা যায় অল্প বয়সী দুটি ছেলে রেললাইনের বেহাল দশা দেখাচ্ছে। এরই মধ্যে ট্রেন চলে আসলে তারা আতঙ্কিত হয়ে পড়ে, তাদের আল্লাহ আল্লাহ বলতে শোনা যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ট্রেন যাওয়ার সময় লাইনের দুই পাতের সংযোগস্থলটি ভয়ঙ্করভাবে উঠানামা করছিল। ট্রেন চলে যাওয়ার পর দেখা গেল সংযোগ স্থাপনকারী নাটগুলো ঢিলে হয়ে গেছে, একটি নাট রীতিমতো অনুপস্থিত ছিল আগে থেকে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল জ্বর বইছে। ছবিতে উল্লেখিত সেতুটির অবস্থান শাস্তাগঞ্জ, বড়চর ও কদমতলির দুই সিএনজি ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে। জানা গেছে সেতুটিতে সর্বমোট 40টি স্লিপার রয়েছে, তার মধ্যে 15টি স্লিপার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় নষ্ট স্লিপারগুলো ভেঙে আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। 40টি স্লিপারের উভয় পাশে রেল ট্র্যাকের সাথে 40টি করে মোট 80টি নাট সংযুক্ত থাকার কথা, কিন্তু সেখানে নাট রয়েছে মাত্র 35টি। অর্থাৎ 45টি স্লিপারে কোনো ধরনের নাট নেই, যার কারণে ট্রেন যখন আসা যাওয়া করে তখন প্রায় সময়ই ওই স্লিপারগুলো একে অপরের সাথে জমে বিশাল ফাঁকা স্থানের সৃষ্টি করে। রেল শ্রমিকরা ওই জায়গায় বাঁশ বা কাঠ দ্বারা স্লিপারগুলোকে অস্থায়ীভাবে আটকে রেখেছেন, যা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত হয়ে অনেক লোক নিহত এবং আহত হয়। সুতরাং বাংলা নিউজ 24 চ্যানেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অনুরোধ করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। লাইনের অবস্থা খুব ভয়াবহ, ট্রেন আর আপনারা দেখ পানি। এর আগে দেখি লাইন নাটগুলা হতোশ নাটগুলা, মানে ট্রেন আর দেখ পানি কি যা হস নাটগুলা। আল্লাহ আল্লাহ।